শুক্রবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শাখার মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজির আকস্মিক প্রয়াণ ঘটে ওনারই আকস্মিক প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন বিশাল হৃদয়ের অধিকারিণী ব্রহ্মকুমারী কবিতা স্নেহপ্রবণ মাতৃ সুলভতা এবং সকলের কল্যাণ কামনায় ব্রতি ভাবনার মাধ্যমে মূল্যবোধ শিক্ষা ও আধ্যাত্মিকতায় স্নাতকোত্তরে অর্জিত জ্ঞান ওনার কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে প্রস্ফুটিত হয়েছে ত্রিপুরায় বিভিন্ন সময়ে ওনার মাতৃসম স্নেহ সান্নিধ্য ও সমৃদ্ধ মার্গদর্শন প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার ওনার এই প্রয়াণ উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরায় ঈশ্বরীয় সেবা কার্যে এক অপরিণীয় শূন্যতা মাত্র এগারো বছর বয়সে ঈশ্বরীয় জ্ঞানে আলোকিত হওয়ার অভিপ্রায় নিয়ে মহান কর্মযজ্ঞে ব্রতী হওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে উনিশশো সাল থেকে সর্বক্ষণের সেবাধারী হিসেবে এবং উনিশশো সাল থেকে বিশ্ব সেবা তথা ঈশ্বরীয় সেবায় ত্রিপুরায় সমর্পিত হন নেশামুক্তি স্বাস্থ্য শিবির স্বচ্ছতা অভিযানের মতো প্রয়াসের দ্বারা চরিত্র গঠন আধ্যাত্মিক বিকাশ সহ মানব মনের পরিপূর্ণ ইতিবাচক বিকাশে প্রয়াসী হন বহু মানুষ ওনার সান্নিধ্যে আধ্যাত্মিক চেতনায় নিজেদের আলোকিত করে সুন্দর সুস্থ জীবনযাপন করছেন বিউটি রিপোর্ট আর ই নিউজ